আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, আর এখন বাজে 11:45। আজকে সকাল থেকে জানেন তো অনেক হ্যাপা হলো, মানে আমার যাওয়ার কথা ছিল 9:50 ট্রেনে যাওয়ার কথা ছিল, তারপরে সেটা চেঞ্জ করে 10:40 ট্রেন করলাম, সেটাতেও যাওয়া হলো না। এখন লাস্ট পর্যন্ত আমি যাচ্ছি 12:06 ট্রেনে। তো এমন একটা কি বলবো সিচুয়েশনের মধ্যে পড়ে গেছিলাম, বেরোতেও পাচ্ছি না, আবার না বেরোলেও হবে না। আর আমার আজকে মেনলি বেশ কিছু কাজ আছে, তো কাজের জন্য আজকে প্রথমে আমার যাওয়ার কথা ছিল আরামঘাটা, সেটার হচ্ছে না। তো প্রথমে সোজা যাব চাকদা, চাকদা কাজটা সারবো, সেরে তারপরে নামবো পায়রাডাঙ্গা, পায়রাডাঙ্গা কাজটা সারবো, সেরে তারপরে নামবো রানাঘাট, রানাঘাটের কাজটা সারবো, সেরে যদি টাইম হয়ে ওঠে তাহলে আরামঘাটা নেমে আরামঘাটের কাজটা সেরে তারপরে বাড়ি আসব। আর আমার সাথে যাচ্ছে বৌদি, মেনলি আজকে বৌদির আর আমার দুজনেরই কাজ আছে। দেখুন বাইরে বেরোলে কিন্তু খুঁটিখাটি কিছু না কিছু কাজ কিন্তু পড়েই যায়, সকলেরই এটা হয়, না থাকলেও মনে হয় যে না এটা সেরে যায় ওটা সেরে যায় এরকম মনে হয়। মেনলি আজকে বৌদির কাজ, তো কি করা যাবে, বৌদির সাথে আমিও মানে যোগ দিয়েছি, আমরা যে সমস্ত কাজগুলো আছে আজকে সারা দিন এই করব আমি আর বৌদি মিলে। তো আমার সাথে থাকুন, পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে আমার আজকে ড্রেস আপ, এই ব্যাগটা না আমার খুব ভালো লাগে জানেন, এই যে একটা হ্যান্ডেলের ব্যাগ না খুব ভালো লাগে, বেশ ভালো লাগে না বলুন, আপনাদের কেমন লাগে। তো প্রথমে না ভেবেছিলাম যে এই ড্রেসটা পরে যাবো, হ্যাঁ এটা পরেছিলাম, সেমই যেটা পরা আছে এরকমই কালার আলাদা, তারপরে ভাবলাম যে না এটা আর পরছি না, এটা অনেকক্ষণ থেকে পরা আছে, পুরো ঘেমে গেছিলাম, নিজে কিছু কাজকর্ম করতে হলো তো সেই জন্য ঘেমে গেছিলাম, এটা চেঞ্জ করে আবার এই যে এটা পরে নিলাম। আপনারা তো জানেন যে এই টাইপের ড্রেস আমি বেশ কয়েকটা কিনেছি, আর আপনারা আমার কাছে জিজ্ঞাসাও করেছিলেন আপনারা এগুলো দাম কেমন করতে থাকে কেনা, এটা আমি পুরোপুরি অফলাইনে কেনা, আর অনলাইনে লিংক আমি দিতে পারিনি ওই জন্য। দেখো যাচ্ছে আমাকে দিতে, মনে পড়লো গাছগুলো একটু জল দিতে হবে, চলে গেল কল পারে। অর্পণ ছিল বাজারে, তো এক্ষুনি আসলো, ওর কাজ মোটামুটি হয়ে গেছে, আমাকে ট্রেনে তো মানে স্টেশন পর্যন্ত দিয়ে আবার চলে আসবো, ওর এখন সকালবেলা খাওয়া দাওয়া হয়নি, এসে খাওয়া দাওয়া সারবো। আমাদের বাড়ির মধ্যে থেকে বাইরে বার করেছো, কেক নিয়ে আসতে হবে, টিকিট কাটা আছে, যাও চলো যাও খাওয়া দাওয়া। এই যে শেষমেশ আমরা চাকদা নামলাম, কিন্তু আমার ট্রেনে আসতে আসতে মনে পড়লো যে আজকে চাক বন্ধ, মঙ্গলবার আজকে বন্ধ, কিন্তু যাই যে কাজের জন্য এসেছি, যে যদি কিছুটা মেটে তাই এক পাক ঘুরে আসি। দেখ আমরা এখন হাঁটছি, আর মাঝে বেশ কিছু বীজ নিলাম, কিসের কিসের, মূলো, তারপরে পালং, আর নিয়েছি ধনের বীজ। আমার কিছুদিন ধরে খুব ইচ্ছা করছিল যে ঘরে লাগাবো, ঘরে লাগাবো, হ্যাঁ টবে লাগাবো, ঘরে আর কি উপরে লাগাবো না, দুটোই একই টাইপের হচ্ছে, ওই যে কালোটা হেভি লাগছে। আমরা শাড়ির দোকান থেকে এখন আসলাম ব্লাউজ নিতে, ব্লাউজের দোকান একদম প্লেন প্লেন ব্লাউজ কিছু লাগবে, তো তার জন্য চলে আসলাম এখানে। যাক দোকানগুলো আজকে খোলা আছে এও অনেক, আমরা তো ভাবছিলাম আজকে মঙ্গলবার দোকান এমনি চাকদা মানে বন্ধ থাকে, তো খোলা আছে মানে, হ্যাঁ
সত্যি ভালো হলো। আচ্ছা হোয়াইট এর মধ্যে স্টিচের ব্লাউজ শাড়ি যেগুলো দরকার ছিল পেয়ে গেছি, ভেবেছিলাম যে আজকে মঙ্গলবার বন্ধ পাবো না তো সেগুলো পেয়ে গেলাম। এখন আমি আর বৌদি যাচ্ছি স্টেশনের দিকে। এসে পৌঁছালাম আর এখন বাজে 3:10, 3:10 সময় আসলাম। এবার যে মেন কাজ সেটার জন্য সে মানে সেটার উদ্দেশ্যে যাচ্ছি। যাওয়া যাক যাক, এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে 5:25। আর আমার একটা খুব উপকার হলো, এখানে জারংঘাটা যে শাখার দোকানে যায় না সে কাকুরা এখানেও দোকান করেছে, তো ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল দোকানটা। তারপরে মানে এই প্রথম আসলাম রানাঘাটে, ওই দোকানে নতুন করেছে, তো এখান থেকে সেই শাখাটা চেঞ্জ করে নিল আর মায়ের জন্য একজোড়া শাখা নেওয়া হলো। বাড়িতে চলে এসেছি আর স্নান করতে যাবো, স্নান তো করে গেছে, স্নান করতে যাবো। সেই মুহূর্তে আমার মনে পড়লো যে আমি কি কি কিনলাম আপনাদের সঙ্গে সেগুলো দেখানো হলো না, তো সেগুলো একটু দেখিয়ে দিই তারপরে আমি যাই ফ্রেশ হতে, তাহলে একবারে সব কিছু হয়ে যাবে। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লাউজের দোকানে গেছিলাম, তো ওখান থেকে ব্লাউজ কিনেছি বেশ কয়েকটা, কয়েকটা বলতে অনেকগুলোই কেনা হচ্ছে। এই যে একটা ব্লাউজ, এই একটা ব্লাউজ, এই একটা, এই একটা আর এই একটা। এই ব্লাউজগুলো মা আর আমার মানে শাশুড়ি মায়ের আর আমার, এই কালারটা আমার আর এগুলো মায়ের জন্য নিয়ে আসলাম, কারণ এই গ্রিন কালার প্লেন ব্লাউজের মধ্যে আমার নেই, একটা দরকার ছিল ওই জন্য নিয়ে আসলাম, যবে লাগবে তবে পরবো। এই কারণ সচরাচর তো যাওয়া হয় না চাকদাতে, আজকে গেলাম আর সে বিয়ের আগে গেছিলাম, তো সেই আর এই ওখানকার ব্লাউজগুলো বেশ সুন্দর বলে আমি ওখান থেকেই নিয়ে আসলাম। আর শাড়ি নিয়েছে অনেকগুলো, ওদিকে বৌদিও নিয়েছে এদিকে আমিও নিয়েছে শাড়ি। আর দেখায় প্রথমে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটা শাড়ি, শাড়িটা দেখুন কি সুন্দর। এই টাইপের শাড়ি যে কটা শাড়ি নেওয়া, যে কটা শাড়ি নেওয়া হয়েছে সবগুলো এই টাইপেরই শাড়ি। তো এই একটা শাড়ি, এই যে এখানে হালকা একটু জড়ি মতো থাকে পাঁচ, এই শাড়িগুলো নাম কিন্তু আমি বলতে পারবো না। এই একটা নেওয়া হচ্ছে, এটা হচ্ছে মানে মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্য, আর এটা হচ্ছে রেড দিয়ে ইয়েলো দিয়ে, এটা আমি পরবো। আর এটা ওই এক্সট্রাই বলতে পারেন, এটাও নিয়ে রাখলাম, আমিও পরে নিতে পারি ঠিক নেই। আর এই একটা, এটাও নেওয়া হলো মায়ের জন্যই নেওয়া হলো, মাও পরতে পারে আমিও পরতে পারি ঠিক নেই, মানে শাড়িগুলো একমাত্র কনফার্ম বলতে পারলাম যে এটা মায়ের আর এটা আমার, আর ওগুলো কে কোনটা পরবে ঠিক নেই, নিয়ে আসলাম থাকলো। আর কি নিয়েছি সবার প্রথমে মানে চাকদা নেমেই যেটা নিয়েছি সেটা দেখাই, পাগল বলবেন না কিন্তু আমাকে, হ্যাঁ এখন তো দেখেই আমাকে পাগল বলে দিল। বীজ নিয়েছি, পালংয়ের বীজ নিয়েছি আমি, ধনের পাতার বীজ নিয়েছি, এই যে আর নিয়েছি মূলোর বীজ, এগুলো না আমি ঘরে লাগাবো বলে নিয়েছি, দেখি পারি কি লাগাতে, মানে গাছ বেরোয় কি দেখি আমি আমার মতো করে।
আর নিয়েছি বেশ কিছু জামা, সেগুলো হচ্ছে গোপালের, দুটো দোকান মিলে নিয়েছি। প্রথম যে দোকান থেকে নিলাম সেই দোকানের থেকে সাধারণত নেওয়া হয়, কিন্তু দামটা একটু বেশি যেন মনে হলো। পরের দোকানটা যখন নিলাম মানে সেই তুলনায় মনে হলো আগের দোকানটা দামটা একটু বেশি নিল। তো এই একটা গোপালের যেহেতু সামনেই জন্মদিন আসছে তো ওর জন্য এগুলো নিয়ে আসলাম। চকচকের মধ্যে এই যে একটা, এই যে গোপাল বাবুর জন্য হচ্ছে এগুলো সব। মায়ের ফেভারিট কালার হচ্ছে এটা, মা দেখবেন শাড়ি টাড়িগুলো বেশিরভাগ এরকম টাইপের কালারের উপরে বেশি পড়ে, লাল পাড় আর অফ হোয়াইট শাড়ি, অ্যাশ কালারের শাড়ি আর লাল পাড় এরকম টাইপের পরে। এই যে হচ্ছে এটা গোপালের জন্য নিলাম। আর এমনি সবসময় পরার মতো এই যে এইগুলো নিলাম, এতগুলো নিয়ে নিলাম গোপালের জন্য জামা। দিন তো ওরই আসছে সামনে আর মাত্র কয়েকটা দিন, সেই জন্য নিলাম। আর আমি কি নিয়েছি বলুন তো, উল নিয়েছি। আপনারা জানেন কিনা জানি না, বেশ কিছুদিন হলো আমার আবার আসনের নেশা হয়েছে, আসন বানানোর। সেই যে আসনটা ছিল না ওইটার একদিন হাত দিলে হয়ে যাবে, আর অনেকগুলো উল নিয়ে আসলাম। ইচ্ছা আছে সামনে আরও কয়েকটা আসন বানাবো, তো সেই জন্য উল নিয়ে আসলাম, একটা চট নিয়ে আসলাম, এইসবই রয়েছে আর কি এর মধ্যে। এই যে প্যাকেট ভর্তি চট উল এইসব কিছু রয়েছে, হয়ে গেল দেখানো। আর আমি ওই যে শাখাটা চেঞ্জ করে শাখা নিয়ে আসলাম, এই ওটা রেখে দিয়েছি, ওটার বার করছে না। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, কারণ আজকে সত্যি খুব ক্লান্ত হয়ে গেছে। আমি অর্পণকে এসে বলছি আমি কোনোদিন বাইরে বেরোলে এরকম ক্লান্ত হই না, আজকে আমি ক্লান্ত হয়ে গেছি, ভাল লাগছে না আর, পুরো ফ্রেশ হতে হবে। এত গরম লেগেছে, পুরো মানে চ্যাট 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 করছে গা হাত পাগুলো। তাও তো দু একবার জল দিয়ে গা মানে মুখ টু গলা টলা সব ধুয়েছিলাম, তাও একই অবস্থা। যাই ফ্রেশ হয়ে নিই, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।